কৃষ্ণ দেশে থেকেও যেন ইন্ডিয়ার কাশ্মীর উপভোগ করছিস। কেন বললাম কাশ্মীরে আছি, বাংলাদেশে থেকেও সেটা দেখতে থাকেন, ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কাশ্মীরের উপভোগটা ঠিকই করছি। আর এখানে কিন্তু টক রান্না করলাম, দুধ জল করে নিলাম, এখানে কচুর মুখি রান্নাম, আর এখানে কিন্তু পাকা পেঁপে আছে, সেটাও ঝুলিয়ে নিলাম সবাই খাবার জন্য, আর এখানে মাংস রান্না করলাম বাচ্চাদের জন্য। বাংলাদেশে থেকেও যেন ইন্ডিয়ার কাশ্মীরে আছি। এই যে বরফ জমে একদম পাহাড় হয়ে গেছে, এরকম ফ্রিজের মধ্যে বরফ জমে পাহাড় হয়ে যায় কার কার, অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে পাহাড় কিভাবে হয়ে যায়, আর কাশ্মীরের পাহাড় কিভাবে পরিষ্কার করব। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। কই মাছ নিয়ে নিলাম, কই মাছ দিয়ে রান্না করব কচুর মুখি, আর গরম তেল বসাই দিলাম, গরম তেলে দিয়ে দিলাম কই মাছগুলো, ভালো করে সুন্দরভাবে ভেজে নিব। আর এখানে একটা মুরগি আনছে, মুরগিটা কিন্তু আমি কাইটা নিলাম, কাইটা পলিথিনে রেখে দিলাম, মুরগিটা আজকে রান্না করব না, মুরগিটা রান্না করব কালকে, আজকে গরুর মাংস রান্না করব। আর প্রতিদিনের মতোই কিন্তু এখানে দুধ নিয়ে আসে, আর দুধ বলো কাইসা কিন্তু দেখেন চারিদিকটা ড্যাগের স্বরগুলো একদম লেগে গেছে, আর কত মোটা হয়ে কি সুন্দরভাবে স্বরটা বলছে। আর এখানে আজকেও কিন্তু একটা পেঁপে নিয়ে আসলো, পেঁপেটা কিন্তু খুবই স্বাদ, গিরুস্তি পেঁপে, দেশি গাছ থেকে পাড়া পেঁপেগুলো খুবই মিষ্টি, এর জন্য আজকে সেই গাছের পেঁপে পেয়েছে, গিরুস্তি পেঁপে পেয়েছে, এর জন্য নিয়ে আসছে, খুবই মিষ্টি। এটা আমি কাইটা নিলাম, কাইটা নেওয়ার পর সবাই খাবে। আর এদিকে কিন্তু ফ্রিজ থেকে আমি অনেক কিছু নিচে রাখলাম, আর ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করব, আর ফ্রিজের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, আর দেখতে পাচ্ছেন ফ্রিজটা বরফ হয়ে কেমন হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে এত বরফ হয় বা বলার বারে এত বরফ হয় কেন কোনো বুঝি না, ফ্রিজের মধ্যে এত বরফ কিসের জন্য যে হয়। এগুলা কিন্তু মাসকুলির ডাল, মাসকুলির ডাল কিন্তু আমি ফুটে ফ্রিজে রেখে দেই, সংগ্রহ করে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। আর এটা হচ্ছে সিমের বিসি, সিমের বিসিগুলো সিদ্ধ করে সুন্দর করে রেখে দিছি, লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন ব্লেন্ডার করে কিন্তু রেখে দেই। আর এগুলো হচ্ছে মুরগি ফ্রিজ ফ্রিজ করে কিন্তু রেখেছিলাম, ফ্রিজে কিন্তু দেখতে পাচ্ছেন। আর ওদিকে কিন্তু আমি মাছ বসাই দিলাম, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে কিন্তু মাছটা একদম পাতের বাদে হয়ে গেছে, আমি মনে করেছিলাম একটু পুরে পুরে যাবে কিন্তু পরে নাই, খুবই সুন্দরভাবে মাছটা বাজা বাজা হয়েছে লাল লাল করে। রান্না বসা দিয়েও অনেক কাজ করতে হয়, মহিলাদের শান্তি নাই, রান্নাও করতে হয় আবার বেশি অনেক কাজও করতে হয়। মাছগুলো কিন্তু লাল লাল করে বেঁচে ফেললাম, আর মাছগুলো উঠিয়ে নিলাম, আর এখানে কিন্তু গরম তেলের মধ্যে কিছু কিছু করা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল করে দিয়ে দিলাম। আর এখানে ধুয়ে রাখা কচুগুলো কিন্তু দিয়ে দিব, এখন কষ দিয়ে কিন্তু কচুগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব, কচুগুলো কিন্তু দিয়ে দিলাম, আর এখন মা মশলা দিয়ে দিব কচুর মধ্যে, লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কচুটা কিন্তু কষিয়ে নিব, মশলার সাথে একদম মিশিয়ে ফেললাম, চারা চারা দিয়ে আর এটা ভালো করে কষিয়ে নিব, আর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলার সাথে কিন্তু একদম মিশিয়ে ফেললাম, এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ফ্রিজের মাল সাবানাগুলো কিন্তু আমি এখানে নামিয়ে ফেললাম, আর অনেক বরফ জমে গেছে, বরফের কারণে কিন্তু এগুলো হয়েছে মুরগি পিস পিস করে রাখা মুরগি। আগো অনেক বরফ, এই দেখতেই পাঠাচ্ছেন পুরা বরফে খেটে গেছে, এগুলা কিভাবে ছুটাবো কোনো বুঝতে পারতাছি না। অনেক বরফ জমে গেছে, বরফের কারণে কিন্তু আমি মাংসগুলো ছুটাতে পারতাছি না ফ্রিজ থেকে। আর এদিকে কিন্তু আমি ফ্যান ছেড়ে রেখেছি, বরফটা আস্তে আস্তে গলবে এর জন্য ফ্যানটা ছেড়ে রেখেছি। রান্না বসা দিয়ে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিব খুব সুন্দরভাবে। কচুর মুখিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে, আর এটা আমি ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব।
আলাদা দিয়ে কিন্তু মশলা সেটা ভালো করে কষিয়ে কষিয়ে নিব আর এদিকে কিন্তু ধইনা পাতা কাঁচামরিচ কাইটা নিলাম কচুর মুখটি কিন্তু খুব সুন্দরভাবে কষানো কষানো হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এক এক করে মাছগুলো দিয়ে দিব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য বলকাশার জন্য ফ্রিজের মাছাবানাগুলো কিন্তু নিচে নামিয়ে রাখলাম আর এখানে ফ্রিজটা কিন্তু একদম কাশ্মীর হয়ে গেছে বরফ জমে দেখতেই পাচ্ছেন আর ফ্রিজটা কিন্তু আমি অফ করে দিছি আর বরফটা জমলে ফ্রিজটা খুব সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিব আর এখানে কিন্তু কচুর মুখি রান্নাটা বলক চলে আসছে এটা কিন্তু আরও সিদ্ধ হবে এখনও সিদ্ধ হয় নাই আর ধনিয়া পাতাগুলো কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো দিয়ে কিন্তু ভালো করে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লালাচাড়া দিয়ে দিব কচুর মুখিটা এরকম ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন আঠালো হলে কিন্তু কচুর মুখি রান্না মজা লাগবে না আঠাটা লাগবে হাতের মধ্যে আর এরকম আলুর রান্নার মতো কিন্তু ঝোল ঝোল রাখলে রান্নাটা খুবই দেখতে সুন্দর দেখা যায় আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে কচুর মুখি রান্না করে ফেললাম আবার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে আর ঝোলগুলো কিন্তু জলকা জলকা রয়ে গেছে এরকম করে রান্না করে খাবেন আসলে কচুর মুখি রান্না কিন্তু ভালো করে রান্না করে খেতে পারলে খুবই মজা লাগে আর কই মাছ দিয়ে রান্না করে ফেললাম কচুর মুখি খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর কচুর মুখিটা অবশ্যই চেষ্টা করবেন একটু জলকা জলকা রাখার জন্য বেশি আটালো হয়ে গেলে কিন্তু কচুর মুখি ভালো লাগবে না খেতে আর দেশি কই মাছ দিয়ে রান্না করে ফেললাম কচুর মুখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ